মিটেছে পঞ্চম দফা, এবার নজরে ষষ্ঠ দফা। আর ষষ্ঠ দফায় তৃণমূল এবং বিজেপি নজরে তমলুক এবং বিষ্ণুপুর, দুই জায়গায় ভোটের দিন অশান্তি হবার একটা সম্ভাবনা সূত্র কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে আজ নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। দুপুর 12টায় ওয়েবকাস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচন আধিকারিকের এই বৈঠক হতে চলেছে। দুপুর 2টায় আরও একটি বৈঠক রয়েছে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে, বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর একটু বিস্তারিত জানবো, খালিদ জামাল রয়েছেন আমার সঙ্গে। খালিদ, একটু জানার চেষ্টা করি, কারণ এখনো দু দফা নির্বাচন, যা আমাদের ষষ্ঠ দফা বিশেষ করে নজরে রাখছে কমিশন, এবং সেখানে অশান্তির আঁচ হতে পারে। ইতিমধ্যে বৈঠক কি হতে পারে? একেবারে তৃণমূল এবং বিজেপির পাকি ছক এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে ষষ্ঠ দফা দুই আসনে, তার মধ্যে অন্যতম আসন হচ্ছে তমলুক, যেখানে অভিজিৎ গাঙ্গুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং অন্যতম হচ্ছে বিষ্ণুপুর। এই দুটি আসনকে কিন্তু পাকি ছক করেছে দুই দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে, এবং সেই জন্য কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে এই সমস্ত জায়গাগুলিতে একটা অশান্তির ঘটনার ঘটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কারণে তারা কিন্তু আগাম প্রস্তুতি নিচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে একাধিক বৈঠক রয়েছে। একেবারে সকালে যদি আমরা বলি, তাহলে ডিপুটি ইলেকশন কমিশনার, অর্থাৎ নির্বাচন সদনে যিনি ডিপুটি ইলেকশন কমিশনার নীতিশ ব্যাসের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বৈঠক রয়েছে, যেখানে সামগ্রিকভাবে কী কীভাবে ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে সেটা নিয়ে বৈঠক হবে। তারপরে দুপুর 12টা বৈঠক হবে, যেখানে ষষ্ঠ দফার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার নিয়ে নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, তাদের সঙ্গে বৈঠক হবে। এবং তারপরে কিন্তু দুপুর 2টো নাগাদ আর একটি বৈঠক রয়েছে, যেখানে সামগ্রিকভাবে ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা কী কী ভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়, তার পাশাপাশি আমরা জানি যে দুর্যোগের একটা প্রস্তুতি তৈরি হচ্ছে, সেখানে দুর্যোগের মোকাবেলা কি করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বৈঠক হবে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। খালিদ, ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন খালিদ জামাল।